বিসমিল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ অ্যাকাউন্টিং স্টাডির পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান এর অষ্টম অধ্যায়ের জাবেদা নিয়ে আলোচনা করব এটি অষ্টম অধ্যায়ে তোমরা দেখবা অনেকগুলো জাবেদা রয়েছে যেমন সাত প্রকার জাবেদা রয়েছে সাধারণত ক্রয় জাবেদা বিক্রয় যাবেদা ক্রয় ফেরত যাবেদা বিক্রয় ফেরত জাবেদা নগদ প্রাপ্তি যাবেদা নগদ প্রদান জাবেদা জাবেদা এই এই চারটা হলো হলো বিশেষ ধরনের আরেকটা ছয়টা যে জাবেদাতে যে এন্ট্রিগুলো এই ছয়টা জাবেদাতে যাবে না বাকি যে এন্ট্রিগুলো থাকবে সেটাই হবে প্রকৃত জাবেদায় যাবে ঠিক আছে তো প্রকৃত জাবেদা তো আছে আজকে আমরা ক্রয় যাবেদা বিক্রয় জাবেদা ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত জাবেদা নিয়ে আলোচনা করব। নগদ প্রাপ্তি এবং নগদ নিয়ে অলরেডি আগে টিউটোরিয়াল দিয়েছি তোমরা তোমরা অবশ্যই থেকে নগদ প্রাপ্তি ও প্রধান জাবেদার টিউটোরিয়াল দেখে নিও এবং কি জাবেদা নিয়েও আমি আলাদা টিউটোরিয়াল দিয়েছি আজকে আলাদা করে নগদ প্রাপ্তি এবং নগদ প্রধান জাবেদা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক দেখো প্রথমে আছে ক্রয় জাবেদা এখন ক্রয় জাবেদার শর্ত হল শুধুমাত্র বাকিতে বা ধারে পণ্য ক্রয় করলে এই জাবেদায় আসবে কি করলে শুধুমাত্র বাকিতে বা ধারে পণ্য ক্রয় করলে এই জাবেদায় আসবে এটা এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হলো কোন প্রকার নগদে বা চেকের বিনিময়ে পণ্য ক্রয় করলে এই জাবেদায় আসবে না ঠিক আছে এটি কোন প্রকার নগদে নগদে ক্রয় করলে এ যাবেদায় আসবে না শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয় বা পণ্য ক্রয় করলে এ যাবে এরপর হলো ক্রয় যাবেদা করা হয় চালানের ভিত্তিতে অর্থাৎ ক্রয় ক্রয় উৎস স্থল কি চালান অনেক সময় এমসি প্রশ্ন চেয়ে বসে যে ক্রয় জাবেদা কিসের উপর ভিত্তি করে করতে হয় চালানের উপর অ্যান্সার করবা চালানের উপর ঠিক আছে তো দেখো ক্রয়ার নমুনা ছক কি ক্রয় যাবে এ ঘরটা একটু বড় হবে ক্রেডিট হিসাব খাতে আমরা যে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করবো সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এখানে লিখবো শর্ত দেখবা পণ্য ক্রয় বা বিক্রয়ের সময় চালানো লেখার পাশাপাশি শর্তও লেখা থাকে যেমন দুই বাই দশ নেট এরকম কিছু লেখা থাকে দ্যাটস মিন তিরিশ দিনের মধ্যে তোমাকে টাকা অবশ্যই পরিশোধ করতে হবে তবে যদি দশ দিনের মধ্যে টাকা পরিশোধ করতে পারো তাহলে দুই পার্সেন্ট নগদ বাটটা পাবে মানে কি টাকা পরিশোধ করার সময় দুই টাকা কম দিলে চলবে ঠিক আছে এরকম শর্ত দেওয়া থাকে তারপর হলো চালান নম্বর অবশ্যই চালান নম্বর দেওয়া থাকবে যেহেতু চালানের উপর ভিত্তি করে ক্রয় যাবেদা করা হয় সূত্র সূত্র এটা আসলে সূত্র হলো বিভিন্ন ধরনের রেফারেন্স যেটাকে বলা হয় এটা থাকে এখানে তোমাদের কোনো কাজে নাই তোমরা প্রত্যেকটা এন্ট্রি বসানোর সময় সূত্র করে একটা করে টিক দিয়ে রাখবা এরপর বেসিক কাজটাই হলো এখানে তোমাদের ঘর ক্রয় যাবে দা আর বিক্রয় যাবে দা এখানে এতটুকু প্রায় সূত্র পর্যন্ত প্রায় सेम থাকবে শুধু ডেবিট হিসাব খাতা থেকে ক্রেডিট হিসাব খাত হবে বিক্রয় যাবে দা কিন্তু এখানে এই জিনিসটা খেয়াল করতে হবে বাকিতে পণ্য ক্রয় করলে জাবেদা কি হয় ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট এখানে সেই জাবেদারটাই লিখে দিতে হবে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট এখানে এ পর্যন্ত লেখা টুকুই শেষ কিন্তু কিন্তু নিচে অবশ্যই তোমাদের শুধু কত টাকার পণ্য ক্রয় করেছো কারবারি বারটা বাদ দিয়ে আর যদি ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ থাকে যেমন বহন খরচ বা প্যাকিং খরচ থাকে এগুলো যোগ করে এখানে লিখতে হবে এই যে এই ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট এর ঘরে শুধু টাকা লিখতে হবে এখানে কিন্তু আর জাবেদা দেওয়া যাবে না আমরা এখানে টাকা বসাবো তার মানে তোমরা অনেকে হয়তো প্রশ্ন করে থাকবে তাইলে টাকার ঘর কোথায় এখন কিন্তু পেয়ে গেল ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট এই ঘরটাই হলো টাকার ঘর ঠিক আছে এটি গেল ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা দেখো বিক্রয় যাবেদা ক্রয়ের মতোই শর্তগুলো আসবে শুধুমাত্র বাকিতে বা ধারে পণ্য বিক্রয় এই জাবেদায় আসবে কোন প্রকার নগদ বা চেকের বিনিময়ে পণ্য বিক্রয় এ জাবেদায় আসবে না ঠিক আছে কোনো প্রকার নগদ বা চেকের বিনিময়ে পণ্য বিক্রয় এ যাবে আসবে না অর্থাৎ বিক্রয় জাবেদা করা হয় চালানের ভিত্তিতে অর্থাৎ বিক্রয় জাবেদার উষ্ও হলো চালান তাইলে বিক্রয় জাবেদার উষ্ঠ কিন্তু চালান এটিও কিন্তু চালানের উপরই ভিত্তি করে করা হয় ঠিক আছে কারণ

সূত্রটা দেখো বিক্রয় যাবেদার ঘরটাও কিন্তু ক্রয় জাবেদার মতোই বিক্রয় যাবেদার ঘরও অবশ্যই ক্রয় জাবেদার তো দেখো আমরা এখানে বিক্রয় যাবেদার ঘরটা দেখলাম ঘর ওটাই ক্রয় যাবেদার মতোই একই ওইভাবে ঘর কাটবে কিন্তু ডিফারেন্স হলো ডেবিট হিসাব কাট আগেরটা ক্রয় যাবেদার ছিল ক্রেডিট হিসাব খাত এখানে হবে ডেবিট হিসাব খাত কাজ কিন্তু একই কাজ একই এখানেও ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে লিখতে হবে তারিখের ঘরে তারিখ লিখতে হবে শর্তের ঘরে শর্ত লিখতে হবে চালান এর ঘরে চালান নং লিখতে হবে ঠিক আছে চালান এর ঘরে চালান নং লিখতে হবে সূত্রের ঘরে টিক দিতে হবে আর এই যে এখানে এইখানে একটু ডিফারেন্স হবে এটা বাকিতে পণ্য বিক্রয়ের জাবেদা হবে বাকিতে পণ্য বিক্রয় করলে জাবেদা কি হয় দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এ দেনাদার হিসাব ডেবিট বিক্রেতা হিসাব ক্রেডিট এটাই হলো টাকারhbar ঠিক আছে এখানে টাকা বসাইতে হবে এরপর ক্রয় ফেরত যাবেদা ক্রয় ফেরত যাবেদা হলো ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানো হলো হলে এই জাবেদায় লিখতে হয় ঠিক আছে ক্রয়কৃত পণ্য যখন ফেরত পাঠাবো তখন এই জাবেদা লিখতে হবে বোঝার উপায় হলো পণ্য ফেরত দেওয়া হলো লেখা থাকবে পণ্য ফেরত দেওয়া হলো বা পণ্য ফেরত প্রদান করা হলো এরকম লেখা থাকবে ঠিক আছে তাহলে বুঝবা যে এটি ক্রয় ফেরত ঠিক আছে তো এখানে ক্রেতা একটি ডেবিট নোট তৈরি করে এবং ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করে ক্রেতা কিন্তু একটি ডেবিট নোট তৈরি করে কিউ আসে কে ডেবিট নোট তৈরি করে ডেবিট নোট তৈরি করে ক্রেতা ক্রেতা ডেবিট নোট তৈরি করে ঠিক আছে ডেবিট নোট তৈরি করে আর ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করে অর্থাৎ ক্রয় ফেরত জাবেদার উৎসস্থল হল ডেবিট নোট ডেবিট নোটের উপর ভিত্তি করে ভিত্তি করে ক্রয় ফেরত জাবেদা করতে হয় তো দেখো এটি ছিল ক্রয় ফেরত জাবেদার নমুনা সব তারিখ ডেবিট হিসাব খাত আমরা ক্রয় জাবেদায় লিখছিলাম ক্রেডিট হিসাব খাত এখানে ওই ক্রেডিট হিসাবটাকে ডেবিট করে ফেলবো যার কারণে ডেবিট হিসাব খাত লিখব এরপর লিখব ডেবিট নোট নম্বর সূত্র তারপরে পাওনাদার হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট এবার পাওনাদারকে ডেবিট করবো এই এখানে আমরা ডেবিট হিসাব লিখছি অর্থাৎ পাওনাদার এবং দেনাদার যেটাই থাকবে দেনাদার যদি ডেবিট হয় তাহলে ডেবিট হিসাব খাত লিখবো আর দেনাদার যদি ক্রেডিট হয় তাহলে ক্রেডিট হিসাব খাতে লিখবো আমরা বিভিন্ন জাবেদাবিতে এটা দেনাদারকে দেখে থাকি সাধারণত কি ক্রয়ের বাকিতে পণ্য ক্রয় করলে এর জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট বাকিতে পণ্য বিক্রয় করলে এর জাবেদা হবে দেনাদার হিসাব ডেবিট বিক্রয় বিক্রয় হিসাব ক্রেডিট ক্রয় ফেরত জাবেদা হবে পাওনাদার হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট বিক্রয় ফেরতের জাবেদা দেনাদার এ বিক্রয় ফেরত হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট ঠিক আছে তো এটা নমুনা সাক গেল এরপর বিক্রয় জাবেদা বিক্রয় জাবেদারও নমুনা সাক দেখো ক্রেতার নিকট হত হতে ডেবিট নোট সহ পণ্য ফেরত পাওয়ার পর বিক্রেতা ক্রেতাকে পণ্য ফেরত পাওয়া এবং তাদের হিসাব খাতকে ক্রেডিট করার নিশ্চয়তা প্রদান করে ক্রেডিট নোট প্রস্তুত করে ঠিক আছে অর্থাৎ তুমি পণ্য বিক্রয় করলা এই পণ্যটা কি তুমি ফেরত নিয়ে আসবে না তুমি যে ক্রয় করবে সেই ফেরত দিবে যদি কোনো ট্রুটি থাকে বা যদি তাদের মানে ভুল ভুল পণ্য দিছো তুমি তারা তোমাকে অর্ডার দিচ্ছে একটা পণ্য দেওয়ার জন্য তুমি অন্য পণ্য দিছো এই কোনো কোনো সমস্যা যে কোনো একটা সমস্যার কারণে তারা পণ্য ফেরত দিতে পারে ক্রেতাই কিন্তু ফেরত দিবে তুমি কিন্তু ফেরত নিয়ে আসবে না এই জন্য ক্রেতা যখন ফেরত দেয় তখন সে লেখে ক্রয় ফেরত হিসাব ঠিক আছে ডেবিট নোট তৈরি করে আর ওই ডেবিট নোট সহ তোমাকে পণ্য ফেরত পাঠিয়ে দেয় ওই তুমি ডেবিট নোট সহ যখন পণ্য ফেরত পাও তখন তুমি আরেকটা নোট তৈরি করো সেটিকে বলা হয় ক্রেডিট নোট এই ক্রেডিট নোট তৈরি করো আর ক্রেতাকে তুমি জানিয়ে দাও তার হিসাবকে ক্রেডিট করা হয়েছে তার হিসাবকে তার হিসাব ছিল ডেবিট মানে তুমি জানাদার হিসাব তার কাছ থেকে টাকা পাই কিন্তু তার হিসাবকে ক্রেডিট করা হয়েছে তার মানে কি তুমি তার কাছ থেকে আর টাকা পাও না ঠিক আছে এই যে ক্রেডিট করে তাকে নিশ্চয়তা দিয়ে তারপর বিক্রয় ফেরত জাবেদা তৈরি করা হয় তাইলে বিক্রয় ফেরত জাবেদার উৎসস্থল হলো ক্রেডিট নোট ঠিক আছে বিক্রয় ফেরত জাবেদার উৎসস্থল আসলে ডেবিট নোটই তবে এখানে ক্রেডিট নোট এর মাধ্যমে বিক্রয় ফেরত জাবেদাটা তৈরি করতে হয় তো দেখো বিক্রয় ফেরত যাবেদারও নমুনা সক ক্রয় ফেরত জাবেদার মতোই ঠিক আছে তারিখ এখানে ক্রেডিট হিসাব খাতা আসবে ক্রেডিট নোট নং আসবে সূত্র আসবে দেন বিক্রয় ফেরত হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট হ্যাঁ বিক্রয় ফেরতের জায়গায় আন্ত ফেরত লেখা থাকতে পারে আবার ক্রয় ফেরতের জায়গায় বহি ফেরত লেখা থাকতে পারে যাই যাহা ক্রয় ফেরত তাহাই বহি ফেরত যাহা বিক্রয় ফেরত তাহাই আন্ত ফেরত মনে রাখবা ঠিক আছে এরপর আসো আমরা একটু সমস্যা নিয়ে আলোচনা করি যেন দেখো জনাব মামুনি স্টোরস নামের একটি ব্যবসা পরিচালনা জনাব মামুন মামুন নামে একটি ব্যবসা পরিচালনা করে ঠিক আছে দু সালে জানুয়ারি মাসে লেনদেন সময় নিম্নরূপ দেখো জানুয়ারি এক কাশেম ব্রাদার্স হতে প্রতিটি একশো টাকা দরে ৫০ লিটার সোয়াবিন তেল তাইলে প্রতি লিটার একশো টাকা দরে পঞ্চাশ লিটার সোয়াবিন তেল ক্রয় করছে প্রতি লিটার একশো টাকা দরে একশো লিটার সরিষার তেল ক্রয় করলেন আলাদা আলাদা হিসাব দরকার নেই আমরা সরাসরি যখন এটা ক্রয় করছে যেহেতু তাহলে ক্রেডিট হিসাব খাতে লিখবো ক্রেডিট হিসাব খাতে করে আমরা সরাসরি কাশেম ব্রাদার্স হিসাব লিখবো লিখে এই টাকাগুলো একশো টাকা লিটার করে পঞ্চাশ লিটারের দাম কত হবে একশো গুণন পঞ্চাশ সমান আর একশো টাকা করে একশো লিটারের দাম হবে একশো দশ গুণন দশ সমান কত হবে এগারো হাজার এখানে পাঁচ হাজার আর এগারো যোগ করলে কত হয় ষোলো হাজার এই ষোলো হাজার টাকা এর মধ্যে আবার কারবারি বারটা আছে ১০ পার্সেন্ট তো এই দশ পার্সেন্ট কারবারি বাট্টা তাহলে ষোলো হাজার টাকা দশ পার্সেন্ট কারবারি বাট্টা হবে ষোলোশো টাকা ষোলো হাজার থেকে ষোলোশো টাকা বাদ দিতে হবে কারবারি সব সবসময় বাদ দিতে হয় ক্রয় বা বিক্রয়ের সময় বাদ দিয়ে ধরতে হয় কারবারি বাট্টার নামে হিসাব করতে হয় না এই কারবারি বাট্টা টাকাটা বাদ দিয়ে অবশিষ্ট টাকার হিসাব করতে হয় তাহলে ষোলো হাজার টাকা থেকে ষোলোশো টাকা বাদ দিলে বের হয় চোদ্দ হাজার চারশো টাকা কিন্তু বহন খরচ দেওয়া আছে আবার দুইশো টাকা তাহলে এটাও আবার ক্রয়ের সাথে যোগ হবে তাহলে ষোলো হাজার দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে তবে দশ তারিখের মধ্যে মানে দশ দিনের মধ্যে যদি পরিশোধ করো তাহলে দুই পার্সেন্ট বার্তা পাবে নগদ বারটা পাবে এটা শর্ত চালান নম্বর দেওয়া আছে এগুলো আমাদের যাবে করার সময় পোস্টিং দিতে হবে এরপর জানুয়ারি চারে কি বলছে করিমান সঞ্চের নিকট প্রতীক লিখছি আচ্ছা এভাবে সব ইনফরমেশন গুলো দেওয়া আছে তো আমরা দেখো ইনফরমেশন গুলো অনুযায়ী আমরা সলভ করি এই ইনফরমেশন গুলো দেখো ক্রয় জাবেদা প্রস্তুত করো বিক্রয় জাবেদা প্রস্তুত করো তাহলে ক নম্বর ক্রয় জাবেদা প্রস্তুত করতে বলছে তাহলে আমরা ক্রয় জাবেদাটা একটু প্রস্তুত করে নেব তো দেখো ক্রয় জাবেদার জন্য আমাদের ঠিক এভাবে একটা ঘর কাটতে হবে যেহেতু প্রতিষ্ঠানের নাম কি মামুন স্টোর্স তাহলে মামুন স্টোর্সের ক্রয় জাবেদা লিখতে হবে ক নম্বরে তারপর ক্রয় যাবে ঘর কাটতে হবে তারই ক্রেডিট হিসাব কর্তান সূত্র ক্রয় হিসাব ডেবিট আছে এখন এখানে যেখানে যেখানে ক্রয় লেখা আছে বাকিতে ক্রয় বা নগদে ক্রয় থাকলে কিন্তু আসবে না যেখানে বাকিতে ক্রয় লেখা আছে সেগুলোই আসবে তো দেখো জানুয়ারি এক তারিখ এটা ক্রয় লেখা আছে এটা অলরেডি হিসাব করে দিছি চোদ্দ টাকা আসবে তাইলে এখানে কি লিখবো তারিখ বসাই দেব তারিখের ঘরে ক্রাশ তারিখ বসাইলাম তারপরে ক্রেডিট হিসাব খাতে ঘরে কাশেম ব্রাদার্স হিসাব লিখলাম লেখার পরে এখানে শর্ত বসাই দিলাম শর্তগুলো যেটা দেওয়া আছে যেভাবে দেওয়া আছে দেওয়া সেটাই লিখবো না দেওয়া থাকলে না লিখবো চালান নম্বরও দেওয়া থাকলে লিখবো না না দেওয়া থাকলে না লিখবো ঠিক আছে তারপরে সূত্রের ঘরে টিক দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে

ক্রয় করছে ক্রয় লেখা আছে এখানে দেখো এই এখানে ক্রয় লেখা আছে তো তাহলে কিশো প্যাকেট ডিটারজেন্ট ক্রয় তাহলে পঞ্চাশ গুনন একশো সমান কত হবে পাঁচ হাজার টাকা তাহলে উপরে পনেরো হাজার টাকা লাখ সাবান আর পাঁচ হাজার টাকা ডিটারজেন্ট তাহলে কত হলো বিশ হাজার টাকা এখানে দেখো কারবারি নাই তাহলে সুবিধা কারবারি বাড়তি টাকাটা বাদ দিতে হবে না বিশ টাকা হয়ে গেল আবার কোন ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচও নাই তাই সরাসরি বিশ টাকাই লিখবো আমরা টাকার ঘরে বিশ টাকা লিখে দিলাম এখানে চালান নম্বরটা একশো দেওয়া আছে একশো নয়ে বসাই দিলাম ঠিক আছে শর্ত কিন্তু দেওয়া নাই এখানে শর্ত দেওয়া নাই দেখো শর্ত দেওয়া নাই কার কাছ থেকে পণ্য ক্রয় করলাম জামান অ্যান্ড কোন এর থেকে তাহলে জামান অ্যান্ড কোন হিসাব ক্রেডিট হিসাব খাতে লিখে দিলাম তারিখের ঘরে তারিখ বসালাম এরপর পনেরো তারিখতে কি বলছে দেখো পাঁচ পার্সেন্ট বিক্রয় করা হয়েছে এটা আসবে না পঁচিশ তারিখ বলছে স্টোর স্টোর্সে প্রতি জোড়া এত টাকা করে এটা ক্রয় করছে তাহলে কি দেখো প্রতি জোরা চারশো টাকা ধরে দুইশোটি টেলকাম পাউডার ক্রয় করছে এখানে একটু মনোযোগ দাও তোমরা একটু মনোযোগ দাও দেখো প্রতি জোড়া আমরা জানি এক জোড়া সমান কত দুই তার মানে কি দুইটা টেলকাম পাউডারের দাম চারশো টাকা ক্রয় করছে দুইশোটি টেলকাম পাউডার ঠিক আছে তার মানে কি এই দুশোটিকে যদি আমরা জোড়ায় কনভার্ট করি তাহলে দুশো ভাগ দুই হবে তাইলে এক এক দাম কত চারশো টাকা তাইলে চারশো সমান কত হবে চল্লিশ হাজার ঠিক আছে এই চল্লিশ হাজার টাকা আমরা এখানে বসাই দেব টাকার ঘরে বসালাম আর ক্রেডিট হিসাব খাতে ঘরে লিখবো ইসলাম অ্যান্ড ইসলাম স্টোর হিসাব ঠিক আছে শর্ত দেওয়া আছে কত তিন বাই দশ নেত্রিশ আমরা তিন বাই দশ নেত্রিশ লিখে দিলাম চালান নম্বর দেওয়া আছে একশো দশ বসাই দিলাম সূত্র গেড়ে টিক দিলাম এখন যেহেতু ক্রয় যাবে তার পোস্টিং গুলো দেওয়া শেষ এখন কাজ করতে হবে যে লাস্টে যে অ্যামাউন্ট গুলো আছে এই অ্যামাউন্ট গুলো যোগ করে তিনটা অ্যামাউন্ট যোগ করে নিচে লিখে দিতে হবে লিখে সেটি কি করতে হবে অবশ্যই ক্লোজ করে দিতে হবে ঠিক আছে এটি গেল ক্রয় যাবে দা দুই নাম্বার বলেছিল খাজন নাম্বার বলেছিল বিক্রয় যাবে দা প্রস্তুত করো তো আমরা বিক্রয় যাবে দা প্রস্তুত করব তো দেখো বিক্রয় যেগুলো বিক্রয় করছে সেগুলো দেখো এক সাত তারিখ সাত তারিখটা বিক্রয় করছে করিমেন সন্স এর নিকট বিক্রয় তাহলে আমরা ঘরটা ওইভাবে কাটবো যে নমিনাল স্টক যেভাবে দেখাইছি ওইভাবে কেটে নেব কেটে নিয়ে কি করব ডেবিট হিসাব খাতে যেহেতু এখানে সাত তারিখ করিমেন সন্স সে নিকট বিক্রয় করছে তাহলে করিমেন সন্স হিসাবে লিখবো ঠিক আছে শর্ত যেটা দেওয়া আছে 5 বাই 10 নেট 60 ঠিক আছে তাহলে নেট এইটা শর্ত লিখে দিলাম চালান নম্বর দেওয়া আছে 201 চালান নম্বর 201 দিলাম সূত্রে ঘরে ঠিক আর টাকার ঘরে কত আসবে এটি একটি ক্যালকুলেশনের ব্যাপার তো দেখো কি বলছে যে 80 টাকা দরে 120 কেজি মসুর ডাল তাহলে 80 গুণ 120 কত হয় আমি একটি ক্যালকুলেটর তো বের করে নিয়ে তোমাদের লাইভ দেখাই ক্যালকুলেটরে হিসাব করে দেখো কাজ করতে আশি গুনন একশো বিশ সমান হয় নয় হাজার চারশো টাকা কত নয় হাজার চারশো এটি মসুর ডালের ক্রয় আর তারপর প্রতি কেজি সত্তর টাকা ধরে একশো কেজি চিনি এবার হলো নয় হাজার ছয়শো টাকা তো গেলই এটা গেল এরপর কি করব প্রতি কেজি সত্তর টাকা করে একশো কেজি চিনি তাইলে কত সাত হাজার টাকা এই সাত হাজার টাকা ক্রয় করলাম এবার ক্রয় ক্রয়ের বিক্রয় করল বিক্রয় তাইলে সাত হাজার প্লাস মসুর মুসুর ডাল কত নয় হাজার ছয়শো তাইলে দুইটা যোগ করলে কত হয় ষোলো হাজার ছয়শো কিন্তু বলা আছে কারবারি বারটা পাঁচ পার্সেন্ট তাইলে ষোলো হাজার ছয়শো টাকার কারবারিবারটা তাইলে এটাকে গুনন দাও পাঁচ ভাগ দেওয়া একশো দিয়ে কত হবে আটশো তিরিশ আটশো তিরিশ তাহলে ষোলো হাজার পনেরো হাজার সাতশো সত্তর ঠিক আছে এটি হলো নিট পিক্রয় কিন্তু প্যাকিং খরচ আছে আবার তিনশো টাকা তাহলে প্যাকিং খরচটা আবার যোগ করে দিতে হবে আনুষঙ্গিক খরচ গুলো কি কত হয় যোগ করতে হয় তাহলে তিনশো টাকা যোগ করে দিই কত হবে ষোলো হাজার সত্তর টাকা ঠিক আছে এই ষোলো হাজার সত্তর টাকায় এখানে বসাইতে হবে ক্যালকুলেশনটাই একটু মনোযোগ দিয়ে করতে হবে এরপরে দেখো পাঁচ তারিখে পনেরো তারিখে এটা কি বলছে পাঁচ পার্সেন্ট বাড়টায় নয় হাজার টাকা পণ্য বিক্রয় ঠিক আছে এখানে বাড়টা কথা উল্লেখ আছে সাদান কোন এর কথা উল্লেখ আছে ঠিক আছে বাকিতেই হয়েছে ধরে নিতে হবে কারণ ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে বাকিতে হয় যদি নগদ কথা বা চেকের কথা উল্লেখ না থাকে

আঠারোশো থেকে নয়শো বাদ দিলে কত হয় সতেরো হবে বিশ টাকা এটি হলো বিক্রয় যাবে এরপরে সমস্যা নাম্বার দুই তোমাদের বই থেকে একটু দেখাবো দেখো তোমাদের হিসাববিজ্ঞান বইয়ের আটাত্তর পৃষ্ঠার ছয় নাম্বার অঙ্কটা দেখাবো তো দেখো ছয় নম্বর অঙ্কটা কি বলছে নিয়ারিকা ফার্মেসি দুই সালে জুলাই মাসে কতিপয় লেনদেন নিম্নরূপ ঠিক আছে জুলাই এক নতুন ট্রেড লাইসেন্স ফি প্রদান এটা এটার একটা কাহিনী জুলাই পাঁচ সাধনা ফার্মেসিকে প্রতি কার্টুন পাঁচশো টাকা দরে কৃত বেশ কার্টুন ঔষধ ত্রুটিযুক্ত থাকায় ফেরত এখানে ফার্মেসিকে ফেরত দিস তুমি তুমি ফেরত দিলে ক্রয় ফেরত আর তুমি যখন ফেরত পাবা তখন বিক্রয় ফেরত এটা মনে রাখবা এটা কিন্তু মূল কিওয়ার্ড তুমি যখন ফেরত দিবা সেটি হবে ক্রয় ফেরত আর তুমি যখন ফেরত পাবা তখন হবে বিক্রয় ফেরত ঠিক আছে এটা ফেরত দিছ আচ্ছা জোড়া ব্যবসায়ী হিসাব রক্ষণের জন্য এত একটি কম্পিউটার ক্রয় এটা একটা কাহিনী আছে ঠিক আছে চন্দনা মেডিকেল হতে মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারণে প্রতি প্যাকেট তিনশো টাকা দরে একশো একশো প্যাকেট ভিটামিন ডি ভিটামিন ক্যাপসুল ফেরত ঠিক আছে হতে তার মানে কি তুমি ফেরত পাইছ ঠিক আছে মেডিকেয়ার হতে পাইছ আসছে তার মানে কি এটা বিক্রয় ফেরত ঠিক আছে এডিও বার্তা ছিল অনেক কাহিনী ছিল প্রিয়ন্তি ফার্মার থেকে কৃত এটা এটা আবার আরেকটা জিনিস মূল কিওয়ার্ড দেখি আরেকটা একটা কিওয়ার্ড দেখো একটা হলো ফেরত দিলে ক্রয় ফেরত আর ফেরত পাইলে বিক্রয় ফেরত এটা একটা কিওয়ার্ড আরেকটা ভাবে দেখতে পারো ডেবিট নোট থাকলে ক্রয় ফেরত ক্রেডিট নোট থাকলে বিক্রয় ফেরত মনে রাখবা ডেবিট নোট থাকলে ক্রয় ফেরত ক্রেডিট নোট থাকলে বিক্রয় ফেরত এটাও মনে রাখতে পারো এটাও একটা কিওয়ার্ড ঠিক আছে তো এখানে কি বলছে দেখো এটা আমি তোমাদেরকে লাইভ অঙ্ক করে দেখাবো জুলাই এক ও দশ তারিখে লেনদেন দ্বারা সাধারণ জাবেদা প্রস্তুত করো জুলাই এক জুলাই একে কি বলছে নতুন ট্রেড লাইসেন্স ফি প্রদান ঠিক আছে নতুন ট্রেড লাইসেন্স ফি প্রদান তাহলে এখানে তুমি কি ট্রেড লাইসেন্স ফি প্রদান করছো তাহলে ট্রেড লাইসেন্স হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্সটা একটা তোমার সম্পদ এটা ঠিক আছে ট্রেড লাইসেন্স ডেবিট নগদান হিসাব ক্রেডিট এটা চলে গেছে এরপর দশ তারিখ বলছে ব্যবসায় হিসাব রক্ষণের জন্য একটি কম্পিউটার ক্রয় কম্পিউটার ক্রয় হলো অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এটি গেল এরপর হল খ নম্বর প্রশ্ন বলছে নিহারিকা ফার্মেসি জুলাই মাসে ক্রয় ফেরত যাবেদা প্রস্তুত করো আমরা ক্রয় ফেরত যাবেদাটাই প্রস্তুত করব দেখো খ নম্বরের অ্যান্সার নিহারিকা ফার্মেসি এর ক্রয় ফেরত যাবেদা ঠিক আছে ক্রয় ফেরত যাবে দেখো ক্রয় ওই যে ক্রয় ফেরত কি কি লাগে ডেবিট নোট নম্বর নাকি ডেবিট নোট কোনটা কোনটায় দেওয়া আছে দেখো আমরা একটু মার্কিং করে নিব ডেবিট নোট দেওয়া আছে কোনটা কোনটায় ডেবিট নোট দেওয়া আছে এই যে নোট দেওয়া আছে এটা একটা তারপরে হলো আর হলো এই যে এটা তাইলে দেখো ডেবিট নোট দেওয়া আছে পাঁচ তারিখের টা আর বিশ তারিখের আর বাকিগুলোতে কিন্তু ডেবিট নোট দেওয়া নাই তাইলে এই দুইটাই যাবে এই দুইটার হিসাবেই আমরা এখন করবো ঠিক আছে এই দুটা হিসাবে আমরা এখন করবো তো দেখো ডেবিট নোটের পাঁচ তারিখের কাহিনীটা কি বলছে সাধারণ ফার্মেসি প্রতি কার্টুন পাঁচশো টাকা ধরে কৃত বিশ কার্টুন ওষুধ ত্রুটি যুক্ত থাকা ফেরত ক্যালকুলেশন কিন্তু আগের মতো ক্রয় যাবেদা বুঝলে বিক্রয় যাবেদাও বুঝবা ক্রয় ফেরত যাবে যাবেদাও বুঝবা বিক্রয় ফেরত যাবে যাবেদাও বুঝবা একই জিনিস ক্যালকুলেশনটা একই কিন্তু তাহলে পাঁচশো গুণন বিশ তোমার কথা হবে দশ হাজার টাকা দশ হাজার টাকা আর কারবারি বারটা দশ পার্সেন্ট দশ পার্সেন্ট বাদ দিলে দশ হাজার টাকা থেকে দশ পার্সেন্ট হলো এক হাজার টাকা তাহলে দশ হাজার থেকে এক হাজার টাকা বাদ দিলে কত হয় নয় হাজার টাকা এখানে টাকার ঘরে টাকাটা বসাই দিলা ঘর তো আগের মতোই ঠিক আছে ক্রয় ফেরত যাবে তবে যে নমুনা শখের মতোই নমুনা শখ তো দেখাই দিছে এরপর জুলাই মাসে বিশ তারিখে দেখো ক্রিয়ান্তি ফার্মা কৃত

ক্রয় ফেরত যাবে দা এরপর খ নম্বর বলছে আন্ত ফেরত যাবে দা যাহাই আন্ত ফেরত যাবে দা তাহাই কি হবে বিক্রয় ফেরত যাবে দা মনে রাখবা যা আন্ত ফেরত যাবে দা তাই বিক্রয় ফেরত যাবে দা তাইলে এটা নিহারিকা নিহারিকা ফার্মেসি এর বিক্রয় ফেরত যাবে আমরা বিক্রয় ফেরত যাবে দার ঘট ফরমেটটা একটু নিয়ে আসি কপি করে এই যে বিক্রয় ফেরত যাবে দার ফরমেট ঠিক আছে বিক্রয় ফেরত যাবে দার ফরমেটটা এখানে নিয়ে আসা আমরা পেস্ট মেরে দিলাম দেখো এখানে আমরা লাইভ অঙ্কটা করে দেখাবো তোমাদেরকে তো দেখো বিক্রয় ফেরত যাবে দা এখানে কোনটা কোনটা যাবে বিক্রয় ফেরত যাবে দায় এরটাকে রিমুভ করে দিই দেখো এবার

বেশি ছোট হয়ে গেছে একটু বড় করে দিই আচ্ছা এবার এখানে আমরা ক্রেডিট হিসাব খাতে ওই যে ব্যক্তির নাম লিখবো যে ব্যক্তিকে দেওয়া হয়েছে কাকে দেওয়া হয়েছে চন্দনা মেডিকেয়ার হতে পাওয়া গেছে তাইলে চন্দনা কেয়ার হিসাব লিখে দিলাম ক্রেডিট নোট নম্বরে আমরা ক্রেডিট নোট নম্বর লিখে দিলাম ক্রেডিট নোট নম্বর কত দেওয়া আছে দুইশো আমরা বসাই দিলাম সূত্র ঘরে আমরা টিক বসালাম ঠিক আছে সূত্র ঘরে টিকটা আমি এখান থেকে একটু কপি করে নিয়ে আসতেছি টিক নিয়ে আসতে একটু ঝামেলা সময় লাগবে যার কারণে কপি দিলাম এখানে দেখো দুটো লাইন লাগবে তো আমরা দুইটা লাইন দেখছি আচ্ছা এরপর টাকাটা হিসাব করে বসাই দেখো টাকাটা কি বলছে প্রতি প্যাকেট তিনশো টাকা ধরে একশো প্যাকেট তাহলে তিনশো গুন একশো কত হবে তিরিশ হাজার

হিসাব লিখে ফেললাম ঠিক আছে চালান নম্বরে চালান নম্বর বসাই দিলাম চালান নম্বর কত দেওয়া আছে চারশো চৌচল্লিশ ঠিক আছে সূত্র ঘরে সূত্র বসাই দিলাম এবার টাকার ঘরে টাকা বসাবে টাকার ঘরে কি বলছে পঁচিশ হাজার টাকার ওষুধ নির্মাণের জন্য দশ পার্সেন্ট বাটায় তাহলে পঁচিশ হাজার এর দশ পার্সেন্ট কত হবে পঁচিশশো টাকা তাহলে পঁচিশশো থেকে দশ পার্সেন্ট মানে পঁচিশ হাজার থেকে পঁচিশশো বাদ গেলে বাইশ হাজার পাঁচশো তাহলে বাইশ হাজার পাঁচশো এই দুটা হয়ে গেল এটি ছিল বিক্রয় ফেরত যাবেদা তো দেখো বিক্রয় ফেরত যাবেদার এটে আমরা কি করে নিব এটা যোগ করে নিব যোগ করে কি করব কত হয় তিরিশ পঞ্চাশ একান্ন হাজার টাকা হয় টোটাল একান্ন হাজার টাকা এটা ছিল আন্ত ফেরত বা বিক্রয় ফেরত ঠিক আছে এটি ছিল আন্ত ফেরত বা বিক্রয় ফেরতের অঙ্ক ঠিক আছে আশা রাখি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো বাকি অঙ্কগুলো তোমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবা আর কোথাও কোনো বুঝতে কোনো প্রবলেম হলে মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবা আর কমেন্টস এর সরাসরি না পেলেও আমাকে পার্সোনাল ফেসবুকে ন করতে পারো ঠিক আছে তোমাদের উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করছি আর এই সমস্ত প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে রাখবা পাশাপাশি বেল আইকনটা অন করে রাখবা যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে তুমি পেতে পারো ঠিক আছে এ পর্যন্ত ওকে আল্লাহ বেস টাটা